হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সবুজ অলটির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি বরাবরের মতন আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে জিপি সিমে একটা ধামাকা অফার, যে অল্প টাকায় কীভাবে বিগ বিগ মিনিট ক্রয় করবেন। 200 মিনিট মাত্র 125 টাকায় 30 দিন মেয়াদি আপনারা চাইলে অফারটি ক্রয় করতে পারবেন। এই অফারটি 100% লোক, প্রত্যেকটা লোক এই অফারটি ক্রয় করতে পারবেন ছোট্ট একটা কোডের মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে এই অফারটি ক্রয় করতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। 200 মিনিট 125 টাকায় 30 দিন মেয়াদি আপনারা অফারটি ক্রয় করতে পারবেন। যারা এই চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন এবং পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, আপনাকে যেটা করতে হবে, অফারটি নিতে গেলে আপনি সরাসরি আপনার ফোনে থাকা যে ডায়াল পেড নামে অপশন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর ছোট্ট একটি কোড প্রেস করতে হবে, সেটা হচ্ছে *121*5185 হ্যাশ। কোডটি আবারও বলতেছি, *121*5185 হ্যাশ। কোডটি তোলার পর আপনি আপনার জিপি সিমে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে সিম কোম্পানি থেকে একটা এসএমএস দিয়েছে, দেখুন ইয়ার অফার স্টার্ট সাকসেসফুল, মানে এই অফারটা আমার পরিপূর্ণতা হয়েছে। টু চেক ইয়োর ব্যালেন্স, আপনার যদি ওই ক্ষেত্রে ব্যালেন্স থাকে তাহলে অফারটি অবশ্যই ক্রয় করতে পারবেন। আর যদি অফারটি এখানে সাকসেসফুল না হয় তাহলে সরি দেখাবে। উপরে একটা এসএমএস দিয়েছে, দেখুন, মানে দুঃখিত, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই, দয়া করে পরে আবার চেষ্টা করুন। মানে আমার সিম্পেতে অ্যাভেলেবল ব্যালেন্স নাই, ওই ক্ষেত্রে কিন্তু অফারটি আপনি পেলাম না। আপনারা যদি চান তাহলে অবশ্যই সিম্পেতে আগে ব্যালেন্স থাকতে হবে, তাহলে 200 মিনিট 125 টাকা 30 দিন মেয়াদি আপনারা ক্রয় করতে পারবেন। এই অফারটি যদি আপনারা ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিবেন। যদি অফারটা আপনি ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আপনার কমেন্ট সেকশনে আপনার মতামত। আর যদি অফারটি ক্রয় করতে না পারেন তাও কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।